রাজামশাই, এ আর এমন কঠিন কাজ কি? তবে আমাকে 5 মণ ওজনের একটা বড়শি দিতে হবে আর গোটা আষ্টেক পাঠা দিতে হবে। রাজার আদেশে তখন 5 মণ ওজনের একটি লোহার বড়শি তৈরি হলো। নাপিত তখন লোকজনের কাছে খোঁজ নিতে লাগলো। আচ্ছা ভাই, কোন এলাকাতে বাঘের উপদ্রব বেশি, কোন সময় বাঘ আসে? তারপর নাপিত সেই বড়শির সাথে 7-8টা পাথা গেথে গাছের সাথে ঝুলিয়ে দিল। তারপর জোলাকে সঙ্গে নিয়ে গাছের মগ ডালে উঠে বসে রইল। অনেক রাত্রে বাঘ আসলো, এসে দেখলো তার খাবার রেডি। সে লোভ সামলাতে না পেরে পাঠাটা গিলতে গেল। গিলতে গিয়ে তার গলায় বড়শি আটকে গেল। জোলার পাতা ফাঁদে বাঘ আটকে পড়ে তর্জন গর্জন করতে শুরু করলো। তারপর সকাল হলো। নাপিত এবং জোলার লোকজন ডেকে জড়ো করল এবং লাঠির আঘাতে বাঘটিকে মেরে ফেলল। রাজা তো খুব খুশি। তারপর নাপিত আর জোলার সঙ্গে তার 2 কন্যার বিবাহ দিল। বিবাহের পরে বউ নিয়ে বাসার ঘরে যেতে হয়, কিন্তু জোলা তো একা বাসার ঘরে যেতে ভয় পায়। সে নাপিতকে বলে, নাপিত তুই আমার সাথে চল, আমার একা একা বাসর ঘরে যেতে ভয় করছে। বেটা জোলা, তোর বাসর ঘরে আমি কেন যাব? আমাকেও তো আমার বউ নিয়ে বাসর ঘরে যেতে হবে। তুই কোনো ভয় করিস না, খুব সাহসের সাথে থাকবি। এই বলে জোলাকে বাসর ঘরের মধ্যে ঠেলে দিল। বাসর ঘর সাজানো দেখে জোলা তো অবাক। বিছানার উপরেও ছিল রং বিরঙের ফুল। জোলা কোথায় বসবে তা ঠিক করতে পারছে না। তারপর সে দিশেহারা হয়ে পাপোশের উপরে গিয়ে বসল। বসে জোলা টেনশনে ঘামতে শুরু করল। কিছুক্ষণ বাদে রাজকুমারী পানের বাটা হাতে নিয়ে বাসর ঘরে ঢুকল। জোলা ভয়ে জড়সড় হয়ে রাজকুমারীর পা ধরে বলল, আম্মাজান, আমার কোনো দোষ নাই, সবই বেটা ওই নাপিতের কারসাজি। জোলা রাজকুমারীকে সব খুলে বলল এবং রাজকুমারী সব বুঝতে পারল। কথাগুলো রাজার কান পর্যন্ত পৌঁছে গেল। রাজা তখন জোলা নাপিতকে রাজ্য থেকে তাড়িয়ে দিল। নাপিত রেগে জোলাকে বলল, বোকা জোলা, তোর কারণে এমন সুন্দর চাকরি হারালাম, রাজ্য সহ রাজকন্যাটাও হারালাম। জোলা তখন নাপিতকে জড়িয়ে ধরে বলল, তা গেল গেল, চল ভাই, এমন সন্দেহে থাকার থেকে দেশে গিয়ে বউয়ের লাথি গোটা খাই, সেটাই ভালো। ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করুন আপনার সেই সকল বন্ধুদেরকে যারা ভিডিওটি দেখে উপকৃত হবে। ভিডিওটিতে বলা কোন কথাটি আপনার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনার একটি লাইক বা একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। এমন ভিডিও রেগুলার পেতে চাইলে আমাদের জীবন সংশোধন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সর্বোপরি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।